এই 10 মিনিট আছে, চল টিকটক শুরু করে দেই। ইফতারির সামনে নিয়ে এসব কি করতেছো? আলিফ, ইফতারির আর কয় মিনিট আছে দেখো তো। 10 মিনিট। এই 10 মিনিট আছে, চল টিকটক শুরু করে দেই। ইফতারির সামনে নিয়ে এসব কি করতেছো? এটা কি রং তামাশার জায়গা? এখানে রং তামাশা করতেছো? এই বেয়াদব, এই ইফতারের আগে যে টিকটক করছিস, হ্যাঁ এগুলো যদি সবাই দেখে তাহলে কি ভাববে? হ্যাঁ সবাই বলবে যে ওই যে দেখো হাজি বাড়িতে ইফতারির আগে টিকটক হচ্ছে। ছি 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 ছি। একদম ঠিক আছে, একদম ঠিক করছে। কোথায় ইফতারির আগে টেবিলে বসে ইফতারির সামনে নিয়ে একটু দোয়া কালাম পড়বে তা না, টিকটক নিয়ে সব ব্যস্ত। আম্মা আপনি চুপ করেন। এই তোমার সমস্যা কি? আর এই টিকটক করতেছি দেখে তুমি সবার সামনে আমাকে থাপ্পড় মারলে? টিকটক করতেছি সমস্যা কোথায়? এখনো তো 10 মিনিট সময় আছে, আমি ইফতারের সময় ইফতারি করব, যখন আজান দিবে তখন আমি ইফতারি করব, এখন টিকটক করতেছি এতে প্রবলেম কোথায়? চুপ। আর একটাও ফালতু কথা বলবো না। রমজান মাস কি কি মনে করবে? হ্যাঁ খেলা মনে করছো? এটাকে রং তামাশা মনে করছো? রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। রোজার অর্থ জানো? রোজার অর্থ বিরত থাকা, সংযত থাকা। এই তোমাদের বিরত থাকার নমুনা, ইফতারের 10 মিনিট আগে উঠে নাচানাচি শুরু করে দিছো। কি অবস্থা আল্লাহ, আমার আমার পরিবারে এসব কি চলতেছে? আমার বউ আমার বোন ইফতারি সামনে রেখে নাচানাচি শুরু করে দিছে। ছি, ভাবতেও এখন আমার ঘৃণা লাগতেছে। এই রোজা যে রাখছো, রোজা তোমার হইছে? এইরকম করলে সেটা রোজা হয়? রোজার মানে এই না যে সারাদিন না খেয়ে থাকা, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলে রোজা হয়ে যায় না। নামাজ কালাম পড়তে হয়, আল্লাহর ইবাদত করতে হয়, আল্লাহর পায়ে সিজদা করতে হয়, কোরআন শরীফ পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়। কাকে কি বলতেছে আমি? হ্যাঁ তাদের মাথায় তো এতটুকু বুদ্ধি নাই, যদি থাকতো এরকম কাজ করতো না। রে তুই এসব কার কাছ থেকে শিখছিস? আমি কি করব, ভাবি তোমাকে বলল, আর সব সময় তো ভাবি টিকটক করার সময় আমাকে ডাকে, তখন তো কিছু বলো না, এর জন্য ভাবলাম এখনো কিছু বলবে না। আরে এভাবে বলতেছো কেন? আমি তো প্রমোশন করতেছিলাম, এই যে কত ফল টল আছে টেবিলে, সবাই দেখতো যে আমরা কত কিছু আয়োজন করছি, এই জন্যই তো সবাইকে দেখানোর জন্য আমি টিকটক ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ এই জায়গাই হচ্ছে হলো আমার সমস্যাটা, এই যে তুমি সবাইকে দেখাচ্ছ না, ওই দেখানোর মধ্যে কিন্তু আমার চেহারাটাও কিন্তু চলে এসেছে। সবাই দেখবে যে হাজি বাড়িতে ইফতারের আগে তার ছেলের বউ তার মেয়েরা টিকটক করছে, তখন তখন কি হবে? তখন আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি হাজি বাড়ির বউ, আর এই যে এই বাদরটাও ভুলে গেছে যে ও হাজির মেয়ে। মানলাম মানলাম প্রমোশন ভিডিও করতেছো, প্রমোশন করার জন্য ভিডিও ঠিকই করতেছো, তবে আল্লাহর কাছে নিজেকে প্রমোশন করতেছো না। আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করো, ভালো হয়ে যাও, সময় আছে। এটা রমজান মাস, পাপ মোচনের মাস। এই মাসে যদি কেউ তার পাপ মোচন না করতে পারে, তার থেকে হতভাগ্য এই দুনিয়াতে আর কেউ নেই। এখনো সময় আছে, শুধরে যাও। নেক্সট টাইম আমি আর মুখে কোনো কথা বলবো না। এই বাড়িতে যদি সংসার করতে হয় শুধরে যাও। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আসলে ভুলটা আমারই। আমি সবার দেখা দেখি, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ, আমি ভেবেছিলাম টিকটক করলে ভাইরাল হবে, এইগুলো সবাই দেখবে, আমরা এত ইফতারের আয়োজন করেছি এগুলো সবাই দেখবে, আমাদের প্রশংসা করবে, সবাই মনে করবে আমরা কত কিছু দিয়ে ইফতারি করি। ইফতারি মনে হয় দেখানোর জিনিস, আসলে ভুলটা আমারই। ইফতারি তো আর দেখানোর জিনিস না, আমার ভুল হয়েছে। আজকের পর থেকে আমি আর কখনো টিকটক করব না, আমি সব সময় আম্মার কাজে সাহায্য করব, আমি নামাজ পড়ব, রোজা রাখব, ঠিকভাবে রোজা রাখার চেষ্টা করব। আমি তো রোজা রেখেও টিকটক করি, এই রোজা তো আসলে হয় না। আর রোজা রেখে নামাজ পড়া উচিত, আল্লাহর নাম জপা উচিত, কোরআন তেলাওয়াত করা উচিত, কিন্তু আমি তো এগুলো কিছুই করি না।
আর আমি ভুলেই গেছি আমি যে একটা হাজিবাড়ির বউ, আমার বউয়ের মতো চলাফেরা করা উচিত। আমি সবসময় বাপের বাড়িতে যেভাবে চলাফেরা করেছি আমি এখনও সেইভাবেই করার চেষ্টা করি। এটা তো আমার ভুল, আমি তো এখন আর মেয়ে নেই, আমি এখন বউ, এটা আমার মাথায় রাখা উচিত ছিল। বাবা আমাকে মাফ করে দিবেন, আমি আপনার অনেক মান সম্মান খুইয়েছি, আমি নিজে তো খারাপ হয়েছি তার সঙ্গে সঙ্গে ওকেও খারাপ বানিয়েছি। ওকে সবসময় আমি যখন টিকটক বানাতাম ওকে ডাকতাম, ও তো বুঝতো না, ও আমার সঙ্গে সঙ্গে টিকটক বানানোর জন্য চলে আসতো, কিন্তু আমি তো বড় ছিলাম, ওকে বোঝানো উচিত ছিল, কিন্তু আমি কখনো ওকে বুঝাইনি। আজকের পর থেকে আমি নিজে তো ভালো হবই, তার সঙ্গে সঙ্গে ওকেও ভালো করব। বৌমা তুমি যে যে টিকটক করছো না ইফতারি নিয়ে, এটা ডিলিট করে দিও, এটা খবরদার পোস্ট দিও না মা। আচ্ছা হয়েছে, আর 2 মিনিট আছে, এখন ইফতারের আগে একটু জিকির করো, বোঝো।